মহাকাগরিক তথাগত শ্রী মনোসম্পদের প্রতি বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সে যে সমস্ত পূর্ণ পুরুষেরা সারা জীবন অহিংসা সাম্য মৈত্রীর বাণী প্রচারে প্রসারে রত ছিলেন, সেই সমস্ত প্রাতঃস্মরণীয় পূর্ণ পুরুষদের প্রতি আমি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি, শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, যিনি বহু অভিধায় অভিষিক্ত, বহু কল্যাণমূলক সমাজ সংগঠনের কর্ণধার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যিনি একুশে পদকে ভূষিত হয়েছেন এবং বাংলাদেশের মধ্যে যিনি প্রথম পত্রিপিটক বাংলা অনুবাদ করার জন্য চেষ্টা করেছিলেন, কাজ হাতে নিয়েছিলেন, ষষ্ঠ সংগীতিতে বিশাল ভূমিকা রেখেছিলেন, সেই প্রজ্ঞালোক মহাতেরকে প্রথমত বাঙালি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে অগ্র মহাপণ্ডিত উপাধি দিয়েছিলেন, পরবর্তী পরম সত্ত্বেয় ধর্মবংশ মহাতেরকে অগ্র মহাপণ্ডিত উপাধি দিয়েছিলেন, সর্বশেষ দীর্ঘ সময় পরে দীর্ঘ বৎসর পরে অগ্র মহাপণ্ডিত উপাধি ভূষিত হয়েছেন আমাদের, যাকে আমরা জীবন্ত তীর্থ জঙ্গম তীর্থ হিসাবে সামনে পেয়েছি। আপনাদের আমাদের পরম আশীর্বাদ, ত্রয়োদশ সঙ্গরাজ পরম সত্য অগ্র মহাপণ্ডিত আজকের সভাপতি ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহামান্য সঙ্গরাজ, ওনার সথায়ু দীর্ঘায়ু দীর্ঘ জীবন সুস্থতা কামনা করে সঙ্গে পক্ষ থেকে পুণ্যদান করছি। আপনারাও পুণ্য নিবেদন করে দিন, তার সাধুবাদ প্রদান। সেরকম একজন পুণ্য পুরুষ আজকে তিনি আজকে ইচ্ছে করে আজকে যে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, যে কথা বলছিলাম জঙ্গম তীর্থ, সেই জঙ্গম তীর্থকে আমরা সামনে দেখতে পাচ্ছি। মাননীয় সংঘ এখানে গুণী মিত্র মহাদেব রতনানন্দ উপদক সহ অনেক প্রাপ্য ভিক্ষু সংঘ আছেন, সকলের নাম উচ্চারণ করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, সুতরাং আমি সেদিকে না গিয়ে আমি আসলে যাচ্ছিলাম এক জায়গায়, যেতে হলো আরেক জায়গায়, এটা উদ্বোধন করে আমাকে ছুটে যেতে হবে আরেক জায়গায়, এরকম একটি ব্যাপার ছিল। এখানে সংবিধান একথাও জানতাম না, রতনানন্দ বললো এখানে পুলিশটা ব্রাহ্মণ ট্রাস্টের আপনি সংবিধান আছে, বলে আমি বললাম পান্তে সংগ্রাম পান্তে আছে একটু যাই না কি একটু কম, শহরে আসলে সংগ্রাম থেকে একটু বন্দনা করতে আসে, কিন্তু ঘুম থাকুক চৈতন্য থাকুক যেভাবে বসে থাকুক ওনাকে এসে একটু বন্দনা করেছে, কারণ এরকম পুণ্যপুরুষ জীবনে আট কয়বার বা সাক্ষাৎ করে জানে, সেই কারণে সে পুণ্যপুরুষকে একবার বন্দনা করতে আমি স্বাচ্ছন্দ্য উপস্থিত মাননীয় সংঘ মহান সংঘের প্রতি সম্মান জ্ঞাপন করছি। সংঘ উপস্থিত সুবিজন আজকে বুদ্ধিস্টা ব্রাহ্মণ ট্রাস্টের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী পতাকা উচ্চারিত হয়েছে, তো বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট তাদের কার্যক্রমগুলো আপনারা জানেন যারা এখানে বসে আছেন। বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের যে স্বদেশের মধ্যে আমাদের একটা কথা আছে, দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর থেকে দুটা রূপা মেলিয়া একটি শিশির বিন্দু, এ কথা আমরা বারবার করে বলি, তাহলে হয়তো দিল্লি হিল্লি অনেক কিছু দেখি কিন্তু আমাদের দেশের মধ্যে পাহাড়পুর কোথায় আমরা জানি না, আমাদের দেশের মধ্যে নওগাঁ কোথায় আমরা জানি না, আমাদের দেশের মধ্যে ময়নামতি শালবন সেই কোথায় জানি না, আমাদের দেশের মধ্যে এত কিছু ঐতিহ্য আমাদের আছে, আমরা সেই সেই পণ্ডিত সেই মানে
ज्योतिष दीपंकर वास्तविका कथाएं बुद्ध भैया पांच बार गेसि सात बार गेसि सारनाथ मिली कुशीनगर दस बारो बार गेसि पांच बार गेसि दुई बार गेसि एरक अने ज्योतिष दीपंकर पीटाबाड़ी देखी एरक बेसिभाग मानुष आज ওই দেখা হয় যে চক্র মিলিয়া দরকে রূপা পেলিয়া একটি শিশির বিন্দু উপস্থিত শুধু জল সেই দৃষ্টিকোণ থেকে বলবো বুদ্ধিস্ট ব্রাহ্মণ ট্রাস্ট তারা ছয় জনে মিলে শুরু করেছে তারা ছয় জনে মিলে শুরু করেছিল বাংলাদেশ স্বাধীনতার যে মাতৃভাষা যুদ্ধটা শুরু হয়েছিল রফিক তপর সালাম বর্তমান দিয়ে না স্বাধীনতা যে বাংলা ভাষার জন্য যুদ্ধটা শুরু হয়েছে কি দিয়ে কাকে কাকে দিয়ে রফিক তপর সালাম বর্তমান তাদেরকে দিয়ে সে মাতৃভাষার যুদ্ধ শুরু হয়েছে এবং সর্বশেষ সেই যুদ্ধে বাংলা মাতৃভাষা হলো পৃথিবীর মধ্যে একটি মাত্র দেশ পৃথিবীর মধ্যে অন্যান্য জায়গার মধ্যে রাজ্য দখলের জন্য যুদ্ধ হয়েছে সিংহাসন দখলের জন্য যুদ্ধ হয়েছে ভাষার জন্য যুদ্ধ হয়েছে আমি যদি বলি সেই ছয় জন থেকে এখন চল্লিশ জনে পৌঁছে গেছে ছয় জন থেকে এখন চল্লিশ জনে পৌঁছে গেছে এবং আজকে বাইশ বছর হয়তো আগামী দুই বছরের মধ্যে তারা বলবো আমরা দুইজন বৃদ্ধি করবো এরকম একটি সময় তাদের আসবে সেটাই আসুক আমি তাদেরকে কামনা করছি উপস্থিত শুধু সজ্জন মন্ডলী যারা বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের যারা কর্ণধার বা যারা কর্মী যারা সেবক আর তারা সকলেই তরুণ তারা সকলেই যুবক সকলেই তরুণ সকলে মিলে তারা কি করছে আমাদের দেশের মধ্যে যে সমস্ত ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সভ্যতা আমাদের দেশের মধ্যে যে ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সভ্যতা মাটির নিচে লুকিয়ে ছিল কিছু উদ্ধার হয়েছে কিছু রক্ষা হয়েছে কিছু সংরক্ষিত আছে কিছু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সে প্রত্নতত্ত্ব বিভাগ রক্ষা করছে কিছু অরক্ষিত আছে এরকম অনেক অনেক জিনিস আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আমাদের বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে আমাদের বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে পটিয়া উপজেলাধীন যে উনেন্দুরার জন্মজাত কৃতি সন্তান পরম সত্রিয় জগৎ চন্দ্র মহাস্তবী আপনারা নাম শুনেছেন জগৎ চন্দ্র মহাস্তবী সেটা সেই সদ্ধর্ম রত্নকর বই মধ্যে আছে সেই জগৎ চন্দ্র মহাস্তবী তিনি সেই চক্রশালাকে উদ্ধার করেছিলেন চক্রশালা হারিয়ে গিয়েছিল ছত্রশালার মানে স্থিতি কোথায় কোথায় অবস্থান সে কথা জানতেন না এই প্রত্নতত্ত্ব জগৎচন্দ্র মহাস্তবী সেই ছত্রশালা বের করে এনেছিলেন সেই বুড়া গোসাই আপনাদের কাছে বলি যাই যে বুড়া গোসাই সে অস্তিত্ব কোথায় কিভাবে কোথায় অবস্থান করছে তার স্থান নির্ধারণ করতে পারেননি জগৎচন্দ্র মহাস্তবীর মহোদয় পরম সত্য জগৎচন্দ্র মহাস্তবী তিনি সেই জগৎচন্দ্র মহাস্তবী এরকম করে সেই প্রত্নতত্ত্ববিদ জগৎচন্দ্র মহাস্তবীর মহোদয় সে উনেন্দুরের জন্মজাত কৃতি সন্তান সেই জগৎচন্দ্র মহাদেব মহোদয় তিনি প্রত্নতত্ত্ববিদ ছিলেন এবং মাটি দেখেই মাটির অবস্থান দেখেই দিল্লির অবস্থান দেখেই পাহাড়ের অবস্থান দেখেই তিনি বাড়ির অবস্থান দেখে বুঝতে পারতেন এখানে কি আছে কি হতে পারে কোন ইতিহাস ঐতিহ্য কি সভ্যতা এখানে লুকিয়ে আছে এই জিনিসগুলি জগৎচন্দ্র মহাস্তবী তিনি বলতে পারতেন সেই রকম একজন পুণ্য পুরুষ আমাদের ছিলেন এবং সেই স্থানগুলোকে আজকে আমরা দেখতে যাই আমরা রামু রামপুরকে দেখতে যাই আমরা সেই এখন ময়নামতি যাই শালবন সেই শালবনের পাশাপাশি কত যে ছোট ছোট বিহার সেই রাজবাড়ি আছে মানে কত ছোট বিহারগুলো আছে সেগুলোকে আমাদেরকে দর্শন করতে হবে সেগুলোকে আমাদের দেখতে হবে এগুলো দেখে আমার কিরা
তীর্থ দর্শন করে আমার কি লাভ? এই যেগুলো যে এই বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের যে সদস্যরা কর্মীরা তারা যে নিয়ে যাচ্ছে এগুলো দেখে আমার কি লাভ? আমার লাভটা হচ্ছে এখানে আমার মধ্যে চিত্তের মধ্যে চেতনার মধ্যে আমার একটা সংবেগ উৎপন্ন করতে হবে। এগুলো আমাদের মনে আমাদের ইতিহাস ছিল, আমাদের সভ্যতা ছিল, যেগুলো আজকে দুই মাস দুই হাত মাটি তুললে সারা বাংলাদেশের মধ্যে দুই হাত মাটি তুললে এখন বৌদ্ধ ঐতিহ্য বৌদ্ধ কৃষ্টি বৌদ্ধ সভ্যতা বুদ্ধের প্রতিমূর্তি বুদ্ধের প্রতিবিম্ব এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়। সেই ইতিহাস ঐতিহ্যের অংশ ছিলাম আমরা সে বাংলাদেশ। এবং সিদ্ধার্থ গৌতম যখন যখন জন্মগ্রহণ করেছিল বুদ্ধত্বের সে সাধনা করে বুদ্ধত্ব লাভ করেছিল পরিনির্বাণ যখন লাভ করেছিল তখন কিন্তু আমরা সেই বিফোর 1947 47 আগে আমরা কোন বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ এরকম একটা শব্দ ছিল কিন্তু আমরা অবিভক্ত ভারতবর্ষের অধিবাসী ছিলাম। কারণ তখন আমরা অবিভক্ত ভারতবর্ষের অধিবাসী ছিলাম। সে অবিভক্ত ভারতবর্ষের মধ্যে সে সম্রাট অশোক থেকে শুরু করে যে রাজন্যবর্গ বৌদ্ধ রাজন্যবর্গ ধর্মপাল থেকে শুরু করে যারা সেই বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিলেন যেমন ভারতে নির্মাণ করেছিলেন তেমনি ভাবে সেই এই বঙ্গের পক্ষেও বিভিন্ন জায়গায় যে আজকে পণ্ডিত বিহারের কথা বলা হচ্ছে যে পণ্ডিত বিহারের নিদর্শন এই চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের মধ্যে আছে কলকাতা সেই জাদুঘরের মধ্যে আছে। আর উপস্থিত সুধীসজ্জন মন্ডলী আমরা এই ইতিহাসের মাটির আমরা এখনো পর্যন্ত যদি সেই মাটিতে যদি কান লাগিয়ে যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি এখনো পর্যন্ত সেই বুদ্ধের নিদর্শন এখনো ঘুমে ঘুমে কানে এখনো পর্যন্ত তারা বলে যে আমাদের কেন উদ্ধার করা হচ্ছে না, আমরা এখনো সে মাটির নিচে আছি, তোমাদের ইতিহাস তোমাদের ঐতিহ্য তোমাদের দৃষ্টি তোমাদের সভ্যতা এই হচ্ছে আমাদের বৌদ্ধ সভ্যতা বৌদ্ধ ইতিহাস বৌদ্ধ চর্চার আমাদের ইতিহাস যেগুলো আমাদের ছিল এগুলো কিন্তু আমাদের গুলো আমরা হারিয়ে ফেলেছি অযত্নে অবহেলায় অনাদরে আজকে অনেকটা চলে গেছে। দুষ্ট দরিদ্র অসহায় মানুষদেরকে সেবা করেছে, যখন যেভাবে একজন ভিক্ষু অসুস্থ হয়েছে তখন তারা সহযোগিতা করেছে, যখন দুর্ভিক্ষের দুঃসময়ে বন্যায় খরায় করোনায় যখন মানুষ কষ্ট বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করেছে, আজকেও করছে, ভবিষ্যতে তারা করে যাবে। এবং এই তরুণদেরকে আমরা যদি সহযোগিতা করি, মমতাময়ী মায়েরা উপাসক উপাসিকা সুখী সজ্জন মন্ডলী যারা বসে আছেন আমরা যদি তাদেরকে সহযোগিতা করি তারা 40-400 জনে পরিণত হবে এবং তাদের সেই কর্মের কর্মকৃতির মধ্যে তারা নেতৃত্বের বেশি মোহর নেতৃত্বের ভাগ তারা ধরে না কিন্তু তারা কাজ করতে সেবার কাজ করতে তারা পছন্দ করে। সেই মন মানসিকতা যাদের আছে সেরকম যুবকেরা সেরকম তরুণেরা আমাদের সমাজে উঠে আসুক, তার কারণ তাদেরকেই একদিন সমাজের হাল ধরতে হবে, তাদেরকে সমাজের কাজ পুরো করতে হবে। আজকে যদি সে যুদ্ধকালীন সময় থেকে অধ্যাপনী পর্যন্ত যদি তরুণরা না থাকতো তরুণরা যদি এগিয়ে না আসতো তাহলে এই সমাজ সদর্ভ বা দেশের সুন্দর শৃঙ্খলা রক্ষা করা কোনোদিন সম্ভব হতো না। আমি আজকে বলবো সেই যারা তরুণেরা যারা বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট প্রত্যেক বছর তারা দেখেছি সেই ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সভ্যতার সেই অংশ যেখানে যেখানে সেই তিলপাদক বা প্রজ্ঞাপুত্র তিলপাদকে প্রজ্ঞাপুত্র বলা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যে তিলপাদক তার জন্ম জনপথ হচ্ছে সে হাইদর চক্রশালা সেই তিলপাদকে পরবর্তীতে বিক্ষু হওয়ার পরে তাকে প্রজ্ঞাপুত্র বলা হচ্ছে। সেই তিলপাদক বাংলা সাহিত্যের বাংলা ইতিহাসের সেই চর্যাপর্যীতি দোহার সেই একজন পরস্থলাকর পণ্ডিত সে প্রজ্ঞাপুত্র যিনি পণ্ডিত বিহারের অধ্যক্ষ হিসেবে যিনি ছিলেন সেই প্রজ্ঞাপুত্র সেই চক্রশালা যেই চক্রশালাকে আপনারা 13 এপ্রিল প্রত্যেক বর্ষ গিয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর সমৃদ্ধ করেন বিভিন্ন ভাবে সহযোগিতা করেন সেই জিনিসগুলো দেখে আমি প্রাণিত হই আমি নন্দিত হই। তখনই আপনাদের নাম বারবার করে বাংলাদেশ বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের নাম আমি বারবার করে উচ্চারণ করি সেই হাজার হাজার জনতার মধ্য দিয়ে।
তাহলে উপাসক উপাসিকা কে দিলাম আজকে সেই ব্রিটিশ ডেভেলপমেন্ট ট্রাস্টের এরকম একটি সংগ্রামের সুন্দর একটি নান্দনিক সংগ্রামের একটা জঙ্গলবিত্ত মহান্য সংগ্রামের উপস্থিতিতে আমি একজন অদম্য আদম সেই উদ্বোধন করার সুযোগ লাভ করে উদ্বোধন করে দিতে পেরে আমি কৃতজ্ঞ বোধ করছি, ধন্য বোধ করছি এবং আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি সমৃদ্ধি তারময় শিলাময় ভাবনাময় পুণ্য রাশি এবং এই তিন মাস পর্যন্ত বর্ষমাসকালীন সময়ে যে আমরা অষ্টশীল গ্রহণ করছেন সেই অষ্টশীলের দ্বারা পুণ্য সঞ্চিত পুণ্য কাজ হয়। আমি এবছর একটি কথা বারবার করে বলে বলে বলছি বিভিন্ন কারণে সেটা প্রবর্তন করেছেন কিন্তু উপাসক উপাসিকাদের জন্য সে অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তারপর 12 মাস পর্যন্ত আছে, 12 মাস পর্যন্ত অষ্টমী আছে, অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, কিন্তু আপনারা 3 মাস পর্যন্ত বিহারে আসেন, 3 মাস পর্যন্ত আপনারা